মঙ্গলবার খানাকুলের বালিপুর হাইস্কুল মাঠে ইনসাফ ক্লাবের রক্তদান শিবির ও বস্ত্রদান শিবিরে এসে তৃণমূল যুবনেতা শেখ শাকিমের ভূয়সী প্রশংসা করলেন তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক শফিউল্লাহ খান। তিনি বলেন, শাকিম একটা সময় দলের জন্য প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, বর্তমানেও তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। আগামী দিনে শাকিমের নেতৃত্বে শুধু খানাকুল বা আরামবাগ মহকুমা নয়, হুগলি জেলায় তৃণমূল যুব কংগ্রেসের ঝান্ডা ছড়িয়ে পড়বে। দেখুন তিনি ঠিক কী বললেন এবং এ প্রসঙ্গে শেখ শাকিম নিজেই কি প্রতিক্রিয়া দিলেন। কি পরিশ্রম! আমি শাকিব ভাইকে যখন আমার সাথে প্রথম পরিচিত হয়, শাকিব ভাইকে বলেছিলাম যে আমাদেরকে লড়তে হবে, লড়ার মাঝে দিয়েই মানুষের মন জয় করা যায়, আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। ঠিক একইভাবে আমার শাকিব ভাই ইনসাফ বাংলা যে ইনসাফ ক্লাব আছে, সেই ক্লাবটাকে বিভিন্ন দুঃস্থ পরিবারকে আজকে বস্ত্র বিতরণ করার আয়োজন করেছে। তার পাশে আমরা দেখতে পাচ্ছি রক্ত যে ব্লাড ক্যাম্প, সেখানেও তা এসে স্টার্ট করেছে। তারই সাথে বেশ কিছু বলবো না, এখান থেকে আমার দিদি যাবেন আসানসোল, আপনারা নিশ্চয়ই দেখেছেন উপনির্বাচন আছে। তারই সাথে বেশ কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। তো বন্ধু ও সাথী, আজকে এই বালিপুরে এমন একটি জায়গা যেই বালিপুরেতে যদি এই মঞ্চটার রাজনৈতিক কথাবার্তা নয়, তবু আমি দুইটি কথা বলি যে রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়েও আমার দলনেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে শিখিয়েছেন যে আমরা যে কোনো হালাতে যে কোনো প্ল্যাটফর্মে থাকি না কেন, আমাদেরকে মানুষের কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। নেত্রীর এইটাই উদ্দেশ্য, এইটাই বার্তা। তারই সাথে ঠিক যুবনেতা শাকিম ভাইয়ের আহ্বানে আজকে এই উগ্র বালিপুর যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সে খ্রিস্টান হোক হিন্দু মুসলিম সবাই মিলে, জয়দেব জানা মহাশয় আছেন, উনি মূল্যবান কথা বলবেন। তারই সাথে আপনারা বলি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আপনাদেরকে বাংলাকে আরো মজবুত শক্তিশালী করতে হবে, কারণ 2024 সালকে আমাদের টার্গেট নিতে হবে দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে ভারতের মুসনাদে বস করাতে হবে। ঠিক একইভাবে যদি আমরা পশ্চিমবাংলার এই ভ্রাতৃত্ব সম্প্রীতিকে বজায় রাখতে পারি, আগামী দিন ভারতবর্ষ পশ্চিমবাংলাকে পথ দেখাবে। এরই নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, এরই নাম হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। তো বন্ধু সাথী, এই শাকিম ভাইয়ের কথা বলতে গেলে, জয়দেব জানা মহাশয়ের কথা বলতে গেলে অনেক ইতিহাস। সেই 2007 সালে 2008 সালের কথা আমরা ভুলে যাইনি, যেই শাকিমকে পুলিশরা চক্রান্ত করেছিল ব্রাহ্মণ সিপিএম এর আমলে, তাকে শ্যুট করার একটা প্ল্যানিং করেছিল। এই আরামবাগ জেলার একজন সাংগঠনিকের সভাপতি আমার প্রিয় মানব রামেন্দ্র সিংহ রায় মহাশয় শাকিম ভাইকে কিন্তু সেই সময় বাঁচিয়েছিল। আজকে সেই শাকিম এই উদ্র আপনাদের ভূমিপিত্র, আপনারা সবাই একসাথে শাকিম ভাইয়ের হাতকে মজবুত করবেন। শাকিম ভাইয়ের হাতে চলার মধ্যে ভুল হতে পারে, আপনাদের এলাকার ছেলে, আপনাদের এলাকার ডায়মন্ড, তাকে আপনাদেরকে তৈরি করে দিতে হবে। শাকিম কিন্তু হুগলি জেলায় এমন একটা দিন আসবে যেই দিনে শাকিম যুব তৃণমূল কংগ্রেসের ঝান্ডাতে সারা জেলায় সারা ব্লকে সারা অঞ্চলে শাকিম ছড়িয়ে পড়বে। বন্ধু সাথী, এরপরে আমাদেরকে যেহেতু আসানসোল যেতে হবে, আমার দিদি আছে, কোনো এক সময় আপনারা বলবেন আমি অবশ্যই আসবো, আমি আপনাদেরই ছেলে, সেই সময় কিছু কথা আমি বলবো। দেখুন, আমরা দীর্ঘদিন মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসটা করি, মানুষের সেবাটা হলো আমাদের কাজ। ইনসাফ ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির বালিপুর হাইস্কুল মাঠ, 1000 মানুষকে বস্ত্র বিতরণ করা হলো, শাড়ি আর লুঙ্গি, 100 মানুষ রক্ত দেবে। দ্বিতীয় নম্বর কথা হলো, একটা বড় সমস্ত হুগলি জেলা তৃণমূল কংগ্রেস যারা নেতৃত্ব আছে, বিধায়ক এমপি এমএলএ যারা আছেন, তাদেরকে সমস্ত আমন্ত্রণ করা হয়েছে এবং রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে নেত্রী সাইন্তিকা ব্যানার্জি, উনি এসেছিলেন।
আরও এসছিলেন শফিউল্লাহ ভাইজান। রাজ্যে একটা দায়িত্বই আছে, দায়িত্বটা আমি বুঝতে পারছি বলতে পারছি না। এবং এসছিলেন জয়দেব জানা, আমার আরামবাগের চেয়ারম্যান। এসছিলেন নইমুল হক রাঙাদা, খানাকুল এক নম্বর পঞ্চায়েত সহসভাপতি। এসছিলেন হায়দার, আমার বন্ধু, ভোজপুরের প্রধান। এসছিলেন বিকাশ রায়, তাঁতিশালের প্রধান। আমার সাথে যে দুজন দাঁড়িয়ে আছে, ইনি হলেন স্বপন হাজরা, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের লোক, আমার মেম্বার তাঁতিশাল পঞ্চায়েত। ইনি হলো আমার শিক্ষিত ছেলে শ্রীকান্ত, আমার মেম্বার তাঁতিশাল পঞ্চায়েত। মানুষের কাজ করলে, মানুষের পাশে থাকলে নিজেকে গর্ব মনে হয়, এটাই আমার কাজ। গেছে যে আগামী দিনে সাকিম বড় দায়িত্ব পেতে চলেছে, আমার একটা বার্তা দিয়ে গেছে ইনডিরেক্টলি, কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, দল তো আমরা দীর্ঘদিন করি, দল যেটা ভালো বুঝবে সে। আগামী দিনে বড় পদে আসতে চলেছেন তৃণমূলের দল, যদি মনে করে দল, দেখুন আমরা ডানপন্থী দল করি, তৃণমূল কংগ্রেস দল। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের লিডার অভিষেক ব্যানার্জি, যখন যাকে দায়িত্ব দেয় আমরা তাকে মেতে মাথা পেতে লিই, এইটাই আমাদের কাজ, এইটি আমাদের কর্তব্য, এইটি আমার গাইডলাইন। দল যদি ভালো মনে করে আমাকে দায়িত্ব দেবে তো দেবে, দলের মাথা পেতে লোক। দল যদি মনে করে আমাকে দেবে না, দেবে না, এটা দলের ব্যাপার। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।